পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম বা PCOS বর্তমানে নারীদের শারীরিক সমস্যার মধ্যে অন্যতম একটি। গবেষণা বলছে প্রজনন ক্ষমতা সম্পন্ন প্রতি 10 জন নারীর মাঝে একজন এই রোগে আক্রান্ত। এ কারণে মেয়েদের বন্ধ্যাত্বের হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে 18 থেকে 35 বছর বয়সে নারীরা এই রোগে আক্রান্ত হয়। সাধারণত অ্যান্ড্রোজেন নামক হরমোন পুরুষের দেহে বেশি মাত্রায় থাকে এবং মেয়েদের অল্প থাকে, কিন্তু PCOS নারীদের শরীরে অ্যান্ড্রোজেন হরমোন স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যায়, যে কারণে অনিয়মিত মাসিক বা অতিরিক্ত রক্তস্রাব হতে থাকে। এই অনিয়মিত মাসিকের কারণে অপরিণত ডিম বা আংশিক পরিপক্ক ডিমে ডিম্বাশয় ভরে যায়। একসময় এই ডিমগুলো দেহ থেকে বের হতে না পেরে সিস্টের আকার ধারণ করে। পলিসিস্ট মানেই হচ্ছে অনেকগুলো সিস্ট ডিম্বাশয়ে জমা হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ডিম্বাশয়ে সিস্ট জমা হয় না। যে সকল লক্ষণ দেখলে বুঝতে পারবেন আপনি বা আপনার প্রিয় মানুষটি এই মারাত্মক রোগে আক্রান্ত। এক, অনিয়মিত মাসিক। এক্ষেত্রে 4টি ঘটনা ঘটতে পারে। বছরে 8 বারেরও কম মাসিক হবে। ঘন ঘন মাসিক হতে থাকে, যেমন 21 দিন বা তার কম সময়ের ব্যবধানে। মাসিক হওয়া একদম বন্ধ হয়ে যেতে পারে। কারো ক্ষেত্রে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব হতে পারে। 2, অনাকাঙ্ক্ষিত লোম। সুস্থ নারীদের দেহে যেসব জায়গায় লোম গজায় না, যেমন মুখমণ্ডল, চিবুক, গলা, পিঠ, সেখানে পুরুষের ন্যায় তাদের অতিরিক্ত লোম গজিয়ে থাকে। এই অবস্থাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হিরসুটিজম বলা হয়। PCOS আক্রান্ত শতকরা 70% নারী ক্ষেত্রে এমনটা হয়ে থাকে। 3, ব্রণ। মুখমণ্ডল, বুক বা নিতম্বের উপরিভাগের দিকে প্রচুর ব্রণ হতে থাকে। 4, মাথার চুল পাতলা হয়ে যাওয়া। পুরুষদের মাথায় যেভাবে টাক পড়ে, PCOS আক্রান্ত নারীদের ক্ষেত্রে অনেক সময় এই ধরনের লক্ষণ দেখা যায়। 5, মোটা হয়ে যাওয়া। কোনো কারণ ছাড়াই অতিরিক্ত ওজন বেড়ে যায় বা ওজন কমানোর চেষ্টা করেও ব্যর্থ হওয়া। 6, গর্ভধারণের জটিলতা। নিয়মিত মাসিক না হলে গর্ভবতী হওয়া কঠিন হয়ে পড়ে, এজন্য বলা হয় PCOS বন্ধ্যাত্বের অন্যতম প্রধান কারণ। 7, কালচে ত্বক। কাঁধের চারপাশে, স্তনের নিচে বা কুচকির চামড়া কালো হয়ে যায়। 8, ডিম্বাশয়ের আকার পরিবর্তন। দেখা যায় ডিম্বাশয় আকারে বড় হয়ে যাচ্ছে। 9, মাথা ব্যথা। শরীরে হরমোনগুলির ইমব্যালেন্স থাকার কারণে মাথা ব্যথা হতে পারে। আবার অনেকের প্রশ্ন থাকে, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে আক্রান্ত নারী কি কখনো গর্ভধারণ করতে পারবে? PCOS আক্রান্ত মানেই কিন্তু এই নয় যে নারী কখনো গর্ভধারণ করতে পারবে না। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং সঠিক চিকিৎসার মাধ্যমে অনেক নারী পরবর্তীতে গর্ভধারণে সক্ষম হয়ে থাকে। আগেই বলা হয়েছে PCOS আক্রান্ত একজন নারীর দেহে হরমোনের অসামঞ্জস্যতার কারণে ডিম্বাণুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এবং অভালেশনের সময় ডিম্বাণু স্বাভাবিক নিয়মে বের হতে পারে না। এক্ষেত্রে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ এবং সঠিক চিকিৎসা পদ্ধতি মেনে চলা উচিত। এখন আসি PCOS এর কারণে যে সকল শারীরিক জটিলতা দেখা দিতে পারে। পর্যাপ্ত চিকিৎসা না হলে সন্তান ধারণে অসুবিধা হয়। মিসক্যারেজ বা প্রিম্যাচিওর নবজাতকের জন্ম হতে পারে। স্লিপ অ্যাপনিয়া বা ঘুমের মধ্যে শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দিতে পারে। ডিপ্রেশন ও দুশ্চিন্তায় ভুগতে পারেন। অতিরিক্ত চর্বি জমা হয়ে যকৃত ক্ষতিগ্রস্ত হতে পারে। দেহে LDL বা খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। HDL বা ভালো কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয়। Type 2 ডায়াবেটিস সম্ভাবনা থাকে। সমবয়সী একজন সুস্থ নারীর তুলনায় PCOS আক্রান্ত নারীর উচ্চ রক্তচাপের ঝুঁকি বেশি থাকে। এই উচ্চ রক্তচাপ বিভিন্ন হৃদরোগ ও স্ট্রোকের অন্যতম কারণ। এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকরা এই রোগের লক্ষণ পর্যবেক্ষণের পাশাপাশি কিছু পরীক্ষার পরামর্শ দিয়ে থাকেন। রক্ত পরীক্ষা। হরমোনের মাত্রা চেক করার জন্য রক্ত পরীক্ষা করা হয়ে থাকে। এন্ড্রোজেন, ইনসুলিন, কোলেস্ট্রল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নির্ণয় করা হয়। আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ডের মাধ্যমে ডিম্বাশয়ের আকার, আকৃতি এবং জরায়ুর আবরণীর প্রাচীরের পুরুত্ব দেখা হয়। দণ্ডের ন্যায় একটি ডিভাইস যোনিপথে প্রবেশ করিয়ে এই পরীক্ষাটি করা হয়ে থাকে। যে সকল ওষুধ ব্যবহার করা হয়। নিয়মিত মাসিকের জন্য চিকিৎসক আপনাকে এস্ট্রোজেন ও প্রোজেস্টেরন থাকে এমন জন্মনিরোধক ওষুধ খাওয়ার পরামর্শ দিতে পারেন। এর ফলে এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকি কমবে, অতিরিক্ত রক্তস্রাব কমবে এবং অবাঞ্ছিত লোম ও ব্রণ কমাতেও সহায়তা করবে। ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে সঠিক রাখতে আপনার চিকিৎসক ক্লোমিফেন, মেটফরমিন, লেট্রোজোল, গোনাডোট্রপিন এই ওষুধগুলো দিতে পারেন। আর অবশ্যই আপনার সচেতনতা পারে আপনাকে এই সমস্যা থেকে মুক্তি দিতে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।